হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনিউ অ্যানাদার ভিডিও। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো কয়েকদিন ধরে তো ঠিকঠাক ব্লগ দিতে পারছি না, মানে ভিডিও পোস্ট করতে পারছি না। তোমরা জানোই, যারা আমার রেগুলার ভিউয়ার্স, তো শরীরটা খারাপ জানোই, বলেছিলাম একটা ভিডিওতে। তো হাতে লেগেছিলো, দেখো তো, দেখো এই যে হাতে এটা দিয়েছে, এই হাতে যেটা লেগেছিলো সেটার জন্য হাতে রেস্টে রাখতে বলেছে, আর এটার মধ্যেই রাখতে বলেছে। এলবো পলিস্টার বলে এটার নাম। তো এই যে কোনোর জন্য দিয়েছে, এইভাবে হাতটা রাখতে বলছে রেস্টিংয়ের জন্য। তার জন্য ভিডিও এডিট করে উঠতে পারছি না, একটু একটু যা করছি, দু তিন দিন বসে একটা করে ভিডিও আপলোড করছি এই। আর জুডোর শরীর খারাপ, আমি ডাক্তার দেখিয়েছি রবিবার সকালবেলা, আর জুডোকে দেখিয়েছি সোমবার। জুডোর ঠান্ডা লেগেছে, কাশি, আর ওর ঠান্ডা লাগলে কানে ব্যথা আছে, সেই কানে ব্যথা হচ্ছে, জ্বর হয়েছে, তো এইসব নিয়েই আছি। কালকে ডাক্তার দেখিয়েছি, আজকের থেকেও কানে ব্যথা শুরু হয়ে গেছিলো। তো আগের যে কানের ড্রপ ছিল সেই সব দিলাম, আর এখন মোটামুটি ঠিক আছে। সন্ধ্যার দিকে জ্বরও এসেছিলো, জ্বর ওষুধটা খাইয়ে দিয়েছি, এখন আর জ্বরটা নেই, যে ঘাম দিয়ে দিয়েছে। তো যাই হোক, যেই কারণে ভিডিও দিতে পারছি না, এই যে দেখতেই পাচ্ছ হাতের অবস্থা। এলবো পলিস্টার দিয়েছে ডাক্তারবাবু। এমনিতে তো এক্সরে করেছিলাম, তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এর আগে। তো এক্সরে করার পর মানে রিপোর্টে সেরকম কোনো অসুবিধা হয়নি, মানে হাড়ে কোনো চোট লাগেনি, হয়তো মাংস পেশিতে লেগেছে। তো ওষুধ দিয়েছে অনেক, এক মাস খেতে হবে ওষুধ, আর দু সপ্তাহ পর আবার যেতে বলেছে। আর দু সপ্তাহের জন্য হাত এরকম রেস্টিংয়ে রাখতে দিয়েছে। তো কাজ ব্যস্ত, কিছুই করতে পারছি না। ও কি হলো, এটা মুখে দেয় না, ঠিক আছে, কাজ ব্যস্ত করতে পারছি না। মায়ের রান্না বান্না করছে, আর বাদ বাকি যায় কাজ বাজ বলতে, সব কাজের তো লোক পাওয়া যায় না। আগে আমাদের বাড়িতে যেই কাকি, ও একটা মুখে দিতে হয় না, যেই কাকি কাজ করতো ওই কাকিকেই রেখেছি। আবার এক মাসের জন্য ওই ঘর মোছা আর বাসন মাজাটা উনি করে দিচ্ছে, আর রান্নাবান্না সব মাই করছে। তো কাজ বাজ তো সেরকম করতে পারছি না, যেহেতু হাত রেস্টে রাখতে দিয়েছে, আর তাছাড়াও মানে ভিডিও এডিট করতে পারছি না এই হাতের জন্যই। তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সারাদিন টুকিটাকি ওই জুডোর কাজ বাজ, আমার নিজেরটা ততটুকু করতে হচ্ছে, কারণ এতটুকু না করলে কী করে হবে। হ্যাঁ, ডাক্তার তো বলেছে রেস্টিংয়ে রাখতে, কিন্তু সবসময় তো আর রেস্টিংয়ে রাখা যায় না, ছোটো বাচ্চা রয়েছে আরও। তো যাই হোক, যতটুকু না করলে নয় ততটুকুই করছি, দেখা যাক। দু সপ্তাহ বলেছে এইভাবে রাখতে, দু সপ্তাহ পরে আই হোপ সব কিছু ঠিক হয়ে যাবে। হাতের ব্যথাটা আগে থেকে অনেকটাই কম আছে, কি হলো ওরকম করতে নেই, হাতের ব্যথাটা আগে থেকে অনেকটা কম আছে এখন, মানে এইভাবে রাখার পরে। তো সবে তো দু তিন দিন হলো, আই হোপ দু সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, আর যতটা পারছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর দাঁড়াও শোনা, আর এরপর থেকে ঠিকঠাকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি অনেকটা প্রবলেম হচ্ছে, অনেক কিছু শেয়ার করতে পারছি না, রোজকার ব্লগ দিতে পারছি না। তো সব কিছু ঠিক হয়ে গেলে আবার ডেলি ব্লগ দেওয়া চালু করব। এখন এই যেভাবে ভিডিও দিচ্ছি সেইভাবেই দিতে থাকবো। তো এখন তো ডেলি ব্লগ দিতে পাচ্ছি না, আবার সব কিছু ঠিক হয়ে গেলে, মানে নর্মাল হয়ে গেলে আবার ডেলি ব্লগ দেওয়া স্টার্ট করব, মানে শুরু করব। দেখা যাক কতদিনে সব কিছু ঠিক হয়। জুড়ো শরীরটা এখন আগে থেকে একটু ভালো, কিন্তু কাশিটা এখনও রয়েছে। তো ওর তো ওষুধ এনেছি, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, বাট আমার এটা ঠিক হতে একটু সময় লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, এতটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল। আসতে এখানকার ডাক্তারখানায় গিয়ে ভাবছিলাম ভিডিও করবো একটুখানি, বাট আর করা হয়নি। আর এইসব দেওয়ার পরে তো আর হাত দিয়ে ভিডিও ধরতে পারছি না, এখন এই ফোনটা স্ট্যান্ডে রেখে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। আর জুডোকে ডাক্তার দেখাতে গেছিলাম সেদিনকারও, হাতটা এইভাবেই নিয়ে গেছিলাম। তো ডান হাত থেকে তো ভিডিও করতে পারছি না, আর বা হাত দিয়ে ভিডিও করাও সম্ভব হচ্ছে না, তার জন্য বেশি কিছু শেয়ার করছি না। টুকটাক একটু একদম যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। দাঁড়াও শোনা, আই হোপ ততদিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। তো চলো, তোমরা সবাই ঠাকুর কাছে প্রে করো, তাড়াতাড়ি যেন আমার জুডোবাবু ঠিক হয়ে যায়, আমার হাতটাও ঠিক হয়ে যায়, আবার নতুন করে সব ভিডিও দেওয়া শুরু করব। তো আজকের মতন বাই বাই, বাই বাই, বাই বাই। দাঁড়াও আসতে, তো চলো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ভিডিওতে, বাই বাই।